ইমরান খানের দল পিটিআই দৃশ্য তো ভেঙে পড়ছে। প্রায় প্রতিদিনই দলটির জ্যেষ্ঠ নেতারা এক এক করে দল ছেড়ে চলে যাচ্ছেন। সামরিক গোষ্ঠী 9 মের ঘটনাকে পাকিস্তানের 9/11 হিসেবে দাঁড় করানোয় তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। ইতোমধ্যে অনেকে পিটিআই এর জাহাজ থেকে লাফিয়ে পড়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডনের বিশ্লেষণে বলা হয়, তবে যারা দরিয়ায় ঝাঁপ দিয়েছেন তাদের জন্য চিন্তার কিছুই নেই। অন্য দলগুলো শীঘ্রই তাদের জাহাজে এই নেতাদের তুলে নেবে। সাবেক সহযোগীদের চেয়ে ইমরানের দম বেশি থাকলেও একাধিক দ্বন্দ্ব ও স্ববিরোধিতা তাকে আটকে দিয়েছে। বর্তমানে তিনি নিজেকে বাঁচানোর জন্য ক্যাপিটাল হিলের সিনেটরদের SOS বার্তা পাঠাতে ব্যস্ত আছেন। সেনাগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে তৈরি হওয়া বিভাজন নিয়ে সেনাবাহিনী কতটা প্রতিক্রিয়া দেখাবে তা উপলব্ধি করতে না পারা ইমরানের মারাত্মক ভুল ছিল। চলতি সপ্তাহের শুরুতে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 70 বছর ধরে সেনাবাহিনী পাকিস্তানে শাসন করছে। তবে তিনি ওই সাক্ষাৎকারে যা বলেননি তা হল 2018 সালে তিনি সেনাবাহিনীর কাঁধে চড়েই ক্ষমতায় এসেছিলেন, কিন্তু 3 বছর পর সেনাবাহিনী নীতি পরিবর্তন করায় তাদের প্রজেক্ট ইমরান ভেস্তে যায়। একবার মেজাজ হারিয়ে ইমরান খান বলেছিলেন, একমাত্র জন্তুরাই নিরপেক্ষ, কারণ নিরপেক্ষতা আর নিরপেক্ষ লোকের ফারাক তারা বুঝতে পারে না। এ কথা যে কেউ বুঝতে পারছে। 9 মে ইমরানের সমর্থকেরা যে সহিংসতা করেছেন তা তারা গণতন্ত্রের জন্য করেননি, মুক্ত গণমাধ্যমের দাবিতে করেননি, অথবা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হিসেবে করেননি। শুধু ইমরানকে গদিতে ফিরিয়ে আনার জন্য পিটিআই এর নেতাকর্মীরা সহিংসতা করেছেন। ইমরান খানের ভণ্ডামি ও স্ববিরোধিতা থাকা সত্ত্বেও পিটিআই এর মধ্যে ভাঙন ধরানো নিঃসন্দেহে মন্দ ধারণা। একইভাবে সামরিক শাসনও কাম্য নয়। এখন পাকিস্তানের বাস্তবতা হলো দেশটির অর্থনৈতিক ধস শতভাগ নিশ্চিত। ধনীদের কাছে মুদ্রার অবমূল্যায়নের অর্থ হলো আমেরিকায় তাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ পাঠাতে এখন তাদের আগের তুলনায় দ্বিগুণ রুপি জোগাড় করতে হবে। আরো 1 বছর পর সেই পরিমাণকে আরো দ্বিগুণ করতে হতে পারে, কিন্তু লাখ লাখ সাধারণ মানুষের জন্য এই পতন তাদের পেনশনকে অর্ধেক করে দিয়েছে। সমাজের সর্বনিম্ন স্তর এখন অনাহারে ভুগছে। ভিক্ষুকদের সংখ্যা দৃশ্যমানভাবেই বহুগুণ বেড়ে গেছে। সামনে আরো খারাপ সময় আসতে চলেছে। এ অবস্থায় একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তা হল আরো বড় অর্থনৈতিক বিশৃঙ্খলা এড়াতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এখন থেকে নির্বাচন, পরবর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয়ার আগ মুহূর্ত পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কোন পদক্ষেপটি জরুরি ভিত্তিতে নেওয়া দরকার। প্রথমত সাইরেন বাজিয়ে জরুরি অবতরণের জন্য প্রস্তুত হতে হবে এবং অর্থমন্ত্রী ইসহাক দারকে অনতিবিলম্বে বরখাস্ত করে বাস্তব জ্ঞান সম্মত একজন বিশেষজ্ঞকে সে পদে নিয়োগ করতে হবে। যে মুহূর্তে পাকিস্তান IMF এর কাছে অতিরিক্ত $110 কোটি জন্য ধারণা দিচ্ছে, সেই সময় পাকিস্তানের মুদ্রাস্ফীতির জন্য প্রকাশ্যে IMF এর সমালোচনা করা বিচক্ষণতার পরিচায়ক নয়। দ্বিতীয়ত, যারা মুদ্রাস্ফীতির ভারে পিষ্ট হচ্ছে তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে। চলন্ত ট্রাক থেকে আটার বস্তা ছুঁড়ে ফেলে খাদ্য নিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া সমাধান হতে পারে না, অপব্যবহার হবে না, এমনভাবে ভর্তুকি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। অবশ্যই খেয়াল রাখতে হবে, ইমরান খানের ধর্মীয় বক্তৃতায় আকৃষ্ট হওয়া পিটিআই এর ডানপন্থী কর্মীরা সহিংস চরমপন্থী দলে যোগ দিতে পারেন, যারা ব্যালট বাক্সের পরিবর্তে বন্দুকের শক্তিতে বিশ্বাস করেন। বাস্তবতা হলো ইমরান খানকে তার অদ্ভুত্ব ও অহমিকার মূল্য দিতে হচ্ছে। তার দ্বিতীয়বার সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে এটি আন্দোলনের নয়, এটি চিন্তার বিষয়। আমাদের বুঝতে হবে সামনের রাস্তা কতটা কঠিন। অলৌকিকভাবে যদি রাজনৈতিক স্তরে এক ধরনের ঐক্যের আবির্ভাব ঘটে তাহলেও পাকিস্তান অকার্যকর প্রতিষ্ঠান এবং ভগ্ন অর্থনীতিতে আটকে থাকবে। কিন্তু আমরা যদি বর্তমানের মতো খারাপভাবে বিভক্ত হয়ে থাকি তাহলে আজকের ভয়াবহ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ধাপের প্রচার মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সবচেয়ে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী হিসেবে চেতনের কথা মনে করা হচ্ছে, যেটিকে সবাই প্রাইমারি বলে থাকে। তাদের একজন জো বাইডেন এবং অন্যজন হলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এই দুইজন আবার প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হবেন। প্রজেক্ট সিন্ডিকেটের বিশ্লেষণে বলা হয়, 2020 সালের নির্বাচনী নকশা অবলম্বনে বিচার করা হলে বাইডেনই জয়ী হবেন বলে মনে হয়। কিন্তু আমেরিকার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আগেভাগে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না এবং দুই নেতার স্বাস্থ্যগত, আইনি অথবা অর্থনৈতিক অবস্থা ঘিরে ঘটা যে কোনো চমকে দেওয়া ঘটনা যে কোনো সময় দৃশ্যপট বদলে দিতে পারে। সে কারণে আমার অনেক বিদেশি বন্ধু আমাকে সমানে জিজ্ঞাসা করে যাচ্ছেন, ট্রাম্প যদি সত্যি সত্যি হোয়াইট হাউসে ফিরে আসেন তাহলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি
কি হবে। এই প্রশ্নের উত্তর দেয়া খুবই কঠিন, কারণ ট্রাম্প নিজেই অনিশ্চিত মেজাজের লোক এবং তার মতিগতি নিয়ে আগেভাগে কিছু বলা সম্ভব নয়। তার প্রথম রাজনৈতিক কার্যালয় ছিল প্রেসিডেন্টের কার্যালয় এবং তার রাজনৈতিক আচরণও ছিল অত্যন্ত অপ্রচলিত। টেলিভিশনের রিয়ালিটি শোর তারকা হিসেবে ট্রাম্পের সাফল্য এটিই প্রমাণ করে, তিনি সবসময় ক্যামেরার মনোযোগ আকর্ষণে ব্যস্ত ছিলেন, আর সে কারণেই তাকে আমরা এমন সব কথাবার্তা বলতে শুনেছি যা সত্য থেকে অনেক দূরবর্তী। তাকে এমন সব আচরণ করতে দেখেছি যা প্রচলিত রাজনীতিকে ভেঙে দেয়। ট্রাম্প এ বিষয়ে অবহিত যে বিশ্ব বাণিজ্যের অসম অর্থনৈতিক প্রভাবকে প্রত্যাখ্যান করে এবং অভিবাসন এবং সাংস্কৃতিক পরিবর্তনের বিষয়ে মার্কিন নাগরিকদের মনে জমে থাকা ক্ষোভ কাজে লাগিয়ে তিনি জনগণের মধ্যে বিশেষ করে কলেজের গণ্ডি পার হননি, এমন শ্বেতাঙ্গ বৃদ্ধদের উন্মত্ত করে তুলতে পারে। ক্রমাগত জনতুষ্টিবাদী, সংরক্ষণবাদী ও জাতীয়তাবাদী ভাষণ দিয়ে তিনি নিরবিচ্ছিন্নভাবে সংবাদ মাধ্যমের আলোচনায় থেকেছেন। 2016 সালের আগে বহু মানুষ মনে করেছিলেন শেষ পর্যন্ত ট্রাম্প তার রাজনৈতিক অবদানকে প্রসারিত করে সমর্থন ও বিরোধী সব মহলের প্রেসিডেন্ট হবেন। বেশিরভাগ রাজনীতিকই তাই করেন, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি সবার হতে পারেননি। তিনি অনুগতদের প্রতি অতিমাত্রায় পক্ষপাতিত্ব প্রদর্শন করে যাচ্ছিলেন এবং যারাই তার সমালোচনা করেছেন, এমনকি তারা নিজের দলের কংগ্রেসম্যান হলেও তাদের বিরুদ্ধে সেই অনুগত গোষ্ঠীকে খেপিয়ে তুলেছেন। রিপাবলিকানদের মধ্যে পর্যন্ত যারা প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করেছিলেন তারা তাদের ট্রাম্প সমর্থিত প্রতিপক্ষদের কাছে হেরে গেছেন। এর ফলে ট্রাম্প রিপাবলিকান পার্টিতে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছেন। 2020 সালের নির্বাচনে তার উগ্র ডানপন্থী আবেদনের কারণে হয়তো তাকে প্রধান দোদুল্যমান অঙ্গরাজ্যে কিছু উদার রিপাবলিকান ও দলনিরপেক্ষ ভোটারদের সমর্থন হারাতে হয়েছিল। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নিজেকে তার পূর্বসূরীদের চেয়ে একেবারে আলাদা প্রকৃতির বলেই প্রমাণ করেছেন। তিনি প্রায় বড় ধরনের নীতির বিষয় টুইটারে ঘোষণা দিতেন, এমনকি মন্ত্রীদের বরখাস্ত করার কথা, এবং মনে হতো তিনি কতটা তাৎক্ষণিক ঝোঁকের বসে এসব ঘোষণা দিতেন। হুটহাট করে যাক তাকে যখন তখন বরখাস্ত করার কারণে তার প্রশাসনের শীর্ষ কর্মীদের ঘন ঘন পরিবর্তন এবং পরস্পর বিরোধী নীতির বার্তা ঘোষণার দ্বারা চিহ্নিত হয়ে উঠেছিল। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের শীর্ষ কর্মকর্তাদের ক্ষমতাও ছেটে দিয়েছিলেন। তার কোনো কাজ কারো পক্ষে আগেভাগে বুঝে উঠতে পারার না পারার বিষয়টি তিনি তার প্রধান রাজনৈতিক হাতিয়ার বানাতে সক্ষম হয়েছিলেন। ট্রাম্প ঐতিহ্যগত রিপাবলিকান নীতির বাইরে গিয়ে গভীরভাবে নিজস্ব নীতিতে বিশ্বাসী। তিনি দীর্ঘদিন ধরে বাণিজ্য খাতে সুরক্ষাবাদী মতামত প্রকাশ করে আসছেন এবং আমেরিকার মিত্ররা বাণিজ্যিক সংহতির নামে আমেরিকার কাছ থেকে বাড়তি সুবিধা নিচ্ছে দাবি করে জাতীয়তাবাদী বিরক্তি প্রকাশ করেছেন। জরিপে দেখা গেছে ট্রাম্পের সময় আমেরিকার প্রাধান্য বিস্তারী ক্ষমতা বা সফট পাওয়ার লক্ষণীয়ভাবে কমে গিয়েছিল। টুইটার বার্তা একটি বৈশ্বিক এজেন্ডাকে যেমন তৈরি করতে সাহায্য করে, আবার সেই বার্তার বিষয় ও প্রকাশভঙ্গি অন্য দেশকে আহত করতে পারে। ট্রাম্প বরাবরই মানবাধিকার বিষয়ে খুবই কম মনোনিবেশ করেছেন। বিশ্ব প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দেওয়ার সুবাদে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে সুবিধা ভোগ করে আসছে তিনি তাও খর্ব করেছেন। ট্রাম্প জনমতকে নিজের দিকে টানার যোগ্যতা ইতোমধ্যেই প্রমাণ করেছেন, কিন্তু প্রশাসক হিসেবে তার আবেগ নির্ভর বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতার অভাব রয়েছে। তার ব্যক্তিগত হটকারী সিদ্ধান্তের কারণে আমেরিকার মিত্রদের অবস্থানকেও দুর্বল করেছে, যেমন 2018 সালে রাশিয়ার পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে বৈঠক করে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যে আচরণ করে গেছেন সেটির বিবেচনায় নিলে দেখা যায় তিনি তার অবস্থান থেকে একটুও সরেনি। তিনি এখনও 2020 সালে নিজের পরাজয়কে স্বীকার করেন না এবং এখনও উগ্র রক্ষণশীল অনুগতদের জমায়েত করে হোয়াইট হাউসে ফেরার প্রত্যয় ব্যক্ত করছেন। ফলে যদি ট্রাম্প ফিরে আসেন তাহলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আবার অনিশ্চয়তায় পড়ে যাবে।